জেলে ভাত খাওয়াবো, আমি আপনাকে জেলে ভাত খাওয়াই ছেড়ে দেব। আমি তোরে জেলের ভাত খাওয়াবো, তোর বাপরে জেলের ভাত খাওয়াবো, তোর নানারে জেলের ভাত খাওয়াবো, তোর দাদারে জেলের ভাত খাওয়াবো। আমি আপনাকে ছেড়ে দেব, আর আপনাকে আমি ছেড়ে দেব, একটা লাঠি কিন্তু সুযোগ করে দেব। আপনি আমাকে ডিভোর্স করবেন না, আপনাকে আমি দেখে নিব, মনে রাখবেন, আপনাকে আমি জেলের ভাত খাওয়াবো। তুই আমারে দেখ। মানে দুই মাস হইলো না, বেতন বাড়াইতে বলে 25,000 টাকা দিতে, এই জন্য আমি না করে দিচ্ছি। তোমার কাছে কি আমার থেকে ইম্পর্টেন্ট টাকা? এই এটা স্যার না, এটা কষাই কষাই। তুমি না স্যারকে কষাই বলবো না মা। তুই বেশি বাইরে গেছস, আমি এই স্যারকে দিবই না এই তোকে পড়ানোর জন্য। আর এই স্যার ছাড়ো না আমি পড়বো না মা। আমিও দিব না মা। তুমি বেশি করতেছো মা। আমি বেশি করতেছি না, তুই করতেছস। এই এই স্যার ছাড়া কি আর অন্য কোনো স্যার নাই? হ্যাঁ আমি আরেকটা স্যার ঠিক করে দিব। আমি না কারো কাছে পড়বো না, এই স্যার স্যার শুনে রাখো মা। তুমি মা তুমি কেন বুঝতেছো না মা? তুমি বুঝতে চেষ্টা করো মা। আমি মাত্রই বুঝতে শিখলাম, আর এই স্যার এত সুন্দর করে পড়ায় মা, আমি খুব ইজি বুঝি মা। বুঝানোর অনেক স্যার পাওয়া যাবে। ঠিক আছে তুমি খুঁজো, আমি কারো কাছে পড়বো না মা। বলেন ম্যাডাম কি আপনার সমস্যা? কি আমার একজন টিচার লাগবে, আমার মেয়ে এসএসসি পরীক্ষা দিবে আর কি, এই জন্য আপনার কাছে আসাটা। ও টিচার লাগবে, তো টিচার দরকার কি? আপনি আমার কাছ থেকে পাঠাই দেন, তো কোনো সমস্যা না। না না ও আসলে এখানে এসে কোচিংয়ে এসে পড়বে না, আমার বাসায় টিচার লাগবে। বাসায় টিচার লাগবে? জি জি। আচ্ছা ম্যাডাম আমরা যে শিক্ষাদান করি তাতে যে ফ্যাসিলিটি আছে, আপনি সেই ফ্যাসিলিটি কেন নেন না? এখানে যদি আপনি স্টুডেন্ট বা ভর্তি করে দিয়ে যান তাহলে মান্থলি 2,000 টাকা, আর যদি স্পেশালি আপনি বাসায় যদি পড়াইতে চান তাহলে সেক্ষেত্রে তো খরচটা বেশি হবে, 5,000 টাকা লাগবে। তাই এখন কোনটা সুবিধা বলেন আপনি? টাকা কোনো আমার জন্য ব্যাপার না, কিন্তু আবার এক দুই মাস পরে যদি আবার বলে যে টাকা বাড়ান তখন? না না সেটা হয়তো আমরা বাড়াবো না, এ গ্যারান্টি দিতে পারি, বাট আপনি বাসায় নিতে চান এইটাই আমার কাছে মানে একটু বেক্ষাপ্পা। সমস্যা কি আপনার? আমরা তো আপনার খরচ কমাইতে চাই। না না আমার এই টাকাই মনে করেন যে কোনো ব্যাপার না, আমার বাসায় গিয়া পড়াবে, একটু ভালোভাবে পড়াবে, দেখাশোনাটা একটু ভালো করে দেখবে কি পড়লো কি না, একটু যত্ন নিবে আর কি, এই জন্য। আচ্ছা তো স্টুডেন্ট কি ছেলে না মেয়ে? মেয়ে। আচ্ছা তো আপনার মেয়ে কিসে পড়ে এখন? আমার মেয়ে এইচএসসি পরীক্ষা দিবে। তার মানে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে? জি জি। ওকে আমার যেভাবে হোক ডাক্তার বানাইতেই হবে। একটু হার্ড, যাই হোক তো ওই 5,000 টাকা মান্থলি এটা আপনি দিয়ে যাবেন, যে কমাস লাগে আর কি, আপনার পরীক্ষা বা তো সামনে 3-4 মাস বাকি আছে। আচ্ছা যাই হোক কোনো সমস্যা নাই, যেহেতু আমরা সার্ভিস দেওয়ার জন্য এখানে করছি অবশ্যই সার্ভিস দেবো। আচ্ছা এই স্টুডেন্টের ফাদার আই মিন আপনার হাজবেন্ড কি করে উনি? ও বিদেশে থাকে। তার মানে স্বামী বিদেশ? ও তার মানে ওর বাবা এখানে থাকে না? না। আচ্ছা আচ্ছা না এটা একটা অবশ্যই কষ্টের কথা, যাই হোক এ নিয়ে আপনি টেনশন করবেন না। আপনার মেয়ে মানে আমার মেয়ে, ও পাশ করবেই, ডাক্তারি পড়বে তো? অবশ্যই পড়বে, পড়বে না কেন? আরে আমার শিক্ষক তো আপনার বাসায় নিয়ে ও তো যাবি, আরে আমিও প্রতিদিন যাব, যে সে কি পড়ায় না পড়ায় এগুলো অবজার্ভ করতে হবে না? ও তাহলে 4 মাসে তো পাস করে 20,000 টাকা হয়। আপনি একটা কাজ করেন ম্যাডাম, আপনি 5,000 টাকা এখন অ্যাডভান্স বুকিং দেন, আর এখানে আপনার মেয়ের নামটা লিখে আপনি একটু সাইন করে দিয়ে যান, এই এই এইটা আপাতত করেন। Yeah.
বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে। আই তোরা বলছিস আমাকে ডিস্টার্ব করবি না, তারপর তুই আমাকে কেন বারবার ফোন দিস? হ্যাঁ মুডটাই নষ্ট করে দিলা, এত রোমান্টিক একটা মুডে আসলাম তোমার সাথে কথা বলার জন্য, সেই মুডটাই তো তুমি নষ্ট করে দিলা। তোমার ভিতরে কোনো রোমান্টিকতা নাই জান? তোর কিসের রোমান্টিক? হ্যাঁ বেকারের সাথে আমার কোনো রোমান্টিক নেই। একটা চাকরির জন্য যদি তুমি এই ধরনের আচরণ করো তোমার প্রেমিকের সাথে, এই তিনটা বছর তোমার সাথে আমি কি প্রেম করলাম জান? হইছে কি এই আদরবি না মুখে কথা বলবি আর দূরে দূরে দাঁড়িয়ে কথা বলবি? আচ্ছা ঠিক আছে মুখে বললাম, তোমার বাপের অফিসের অ্যাড্রেসটা দাও, আমি অফিসে গিয়ে তোমার বাপের সাথে কথা বলবো। এই ব্যাপারে আমি নিশ্চিত, আমি শিওর একটা ব্যবস্থা করতেই পারবো। তোর তো সাহস কম না? এই আমার বাপকে তুই ভালো করে চিনিস না, আমি ভালো করে চিনি। হ্যাঁ আমার বাপে তোর এই হাত পা ভেঙে রাস্তার মধ্যে একদম ফেলে রাখবে। ঠিক আছে প্রেমের জন্য হাত পাও কেন, প্রয়োজন আমি গলা কুরবানি দিতে রাজি আছি, তারপরে আমি বুঝাই দেবো যে আমার প্রেমটা কত শক্তিশালী। তুই যদি আবার আমাকে ডিস্টার্ব করিস আমি পুলিশের কাছে কমপ্লেইন করব। আচ্ছা জব্বার, ওই তোমার আমি ফোন দিছিলাম, আমি আজকে একটা প্রাইভেট টিউশনই পাইছি বুঝছো। আমার এখানে তো মানে কাজ করার জন্য তুমি অনেকদিন থেকে ঘুরতেছো, তো এখন আমিও তো বলছিলাম যে ঠিক আছে সুযোগ দেব, সুযোগ তো আসতে হবে, এখন একটা বেটার সুযোগ আসছে, ওইখানে গিয়ে এই টিউশনিটা করাও। আমার স্টুডেন্ট কিন্তু একটা মেয়ে এলে এক, আর ওই সায়েন্সের মেয়ে, সে কিন্তু ডাক্তারি পড়বে ইন ফিউচার, তো তুমি সায়েন্সের ঠিক মতো পড়ে তো পারবা তো? পড়েন কি, আমি তো সায়েন্সের খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আমার ফাইভ বৃত্তি এইটি বৃত্তি ছিল, তো বৃত্তি তো ছিল তোমার কাছে, কিন্তু আমার কাছে কতখানি কি এটাও তো বুঝতে হবে। সায়েন্স টাইন্স বানাপ করতে পারো তো? সায়েন্স, এই সায়েন্স লিখতে এস, রাইট। আর শোনো আরেকটা বিষয় হলো, তুমি যে বাসায় যাবা কোটটোট পরিয়ে খুব স্মার্টলি যাবা, কেন তোমাকে বুঝতে হবে কোন জায়গা থেকে তুমি গিয়ে পড়াইতেছ, অর্থাৎ বিদ্যাসাগর এই এই যে মানে কোচিং সেন্টার থেকে তুমি গেছো, এটা তোমার ওই ভাবটা না থাকলে কিন্তু একটু সমস্যা আছে। আর ওই ওখানে তোমারে আমি কত স্যালারি দেবো, ওদের কাছ থেকে কত নেবো, এগুলো নিয়ে কোনো সময় আলোচনায় আসলে যেগুলো আমার অফিস জানে এগুলো আমার কাছে প্রশ্ন করি না, একদম স্টাডি নেই করবা, ঠিক আছে? জি আঙ্কেল। আবার কিসের আঙ্কেল, এটা একটা অফিস, তুমি প্রোটোকল মেনটেন করবা না? সরি স্যার। হ্যাঁ ইউ আর রাইট। এখন তুমি একটা কাজ করো, এই এইখানে ওই মেয়ের অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেসে গিয়া প্রতিদিন 4-6 পর্যন্ত 2 ঘন্টা ক্লাস করবা। এই দেখো খুব ভালোভাবে পড়াবা, আবার পড়াইতে গিয়ে ওই ঝামেলায় জড়াইও না, আই মিন ওই কোনো প্রেম ট্রেমের মধ্যে জড়াইও না। অনেক জায়গায় কিন্তু এরকম হয়, পরে কিন্তু ওই কোচিংয়ের বদনাম হয়, আমি কিন্তু আমার কোচিং থেকে এই বদনামটা নিব না, কিন্তু আমি কিন্তু বারে বারে তোমাকে সাবধান করে দিলাম। আঙ্কেল আবার কিসের আঙ্কেল? সরি স্যার, আপনি পুরো নিশ্চিত থাকতে পারবেন, মানে আমার পিছনে বহু মেয়েরা ঘুরেছে প্রেম করার জন্য, আমি বলে দিয়েছি না বাবা আমি প্রেম করবো না, প্রেম খুব খারাপ। আরে তোমার এইসব প্রশংসা ওইখানে করতে গিয়া আবার আমার বদনাম করিও না, বরং আমার কথা একটু হাইলাইট করে এমন ভাবে যে বিদেশ থেকে আমি ডিগ্রি ঠিগ্রি নিয়ে আইসা তারপর এই কোচিং সেন্টার করছি, তার কারণ এটাও এক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট, সে বোঝো না কেন? ঠিক আছে আমি ছাত্রীকে বলবো যে স্যারে। ও মাই গড, ছাত্রীকে কেন তুমি বলবা? কাকে? আরে ছাত্রীর মাকে। টাকাটা কার কাছ থেকে আমি আনবো, তুমি ছাত্রীর বলবা কেন? তুমি ওই ছাত্রীর মাকে এই এই হাইলাইট করবা আমারে, এটা বুঝতে পারছো তুমি? ঠিক আছে আমি আন্টিকে বলবো আপনার কথা। হ্যাঁ স্যার অনেক বড় ডিগ্রি নিয়ে এসেছে। হ্যাঁ ভালো করে অ্যাড্রেস দেখো, আমি ছবি তুলে নিচ্ছি অ্যাড্রেস। আচ্ছা নাও। আমাকে বলছে যে উনারে বিয়ে করলে আমি ওনাকে আমেরিকা সিটিজেন পাবো, এখন বিয়ে তো করছি করছি, এখন উনি আমার সাথে দেনাই গোনাই শুরু করছে, বলতেছে উনি ওনার সাথে আমার সংসার করতে হইব, কিন্তু আমি তো পেঁচে পড়ে গেছি, আমি বুড়া বেটার লোকে সংসার করতে পারবো না। কি হইবে এখন আর কান্দাকাটি করে কিছু হইবে? সিক্কর পাক্কর যা দেওয়ার তো দেশ দুই বইনে মিললা। হ্যাঁ আমেরিকা যাবা, তোমার বইনে বলতে আছে কি স্টারশিপ,
এই সমস্ত জিনিস তো আমি ভালো করে জানি, চিনি। আমার কথা শুনছো না? শুনলে জীবনে কত বড় একটা ভুল হয়ে গেছে। এখন ভাগ্য ভালো যে সংসার করো না, কোনো বাচ্চা কাচ্চা হয় না, তাহলে তো বাচ্চা কাচ্চা শুদ্ধ ভাষায় পড়াই দিতে। আমি তো বিয়ে করছি, শুধু সিগনেচার করছি আর সিগনেচারই তো শেষ হয়ে গেছে। কাবির নামে তো সিগনেচার করে ফেলাইছো তুমি, সেই বেটার বউ, এখন তো তুমি অস্বীকার করতে পারবে না। আপনি আমার বাচ্চা নামে অনেক বড় বিপদে পড়ে গেছি, আমার জীবনটাই শেষ হয়ে যাই বদুল। এটা কোনো কথা বিয়া? এই যে দুর্ঘটনা ঘটাইছে জানো? ওই যে এজেন্সি আমেরিকা যাইবে, আমেরিকা স্কলারশিপ আমেরিকা নিয়ে যাবে। সেই জন্য সোনার টুকরা ছেলে আসছে এই দেশে, না সায় চাকরি করে, সেই ছেলেকে অপমান সহ্য করতে না পারলে ফিরেই দিছি। ভাই সমস্যা আছে, আমার শালির আসলে কত বড় একটা দেহ বিপদ করিয়া ফেলাইছে। এখন ভাগ্য ভালো যে বিয়া শাদি করিয়া সংসার করো না, বাচ্চা কাচ্চা হয় নাই, নাহলে সে লান্ডু মন্ডু শুদ্ধ তো পাঠাই দিতে আনে মগো ঘরে। দুলা ভাই আমি তো শুধু সিগনেচার করছি, সংসার করি নাই। সিগনেচার করিয়ে তো শেষ করিয়া দিয়ে আসছো, এইও তো কাবির নামায় সই করছো। চিন্তা করিও দেখো এই দেশে কত বড় পাট পারে সরাই গেছে। এখন ও তো এসে কইছে সাহস করিয়া, অনেক মাইয়ারা তো কয় না, কত মাইয়া যেন এরকম নিঃস হয়ে যাইতেছে পাট পার গোপাল্লাই করিয়া। এখন তো কেউ না কেউ তো কিছু করা দরকার, রাগ হোক জাল হোক যাই হোক, সমাজের জন্য কিছু করা দরকার। আমার তো বন্ধু আছে সিআইডির বড় কর্মকর্তা, ওরে ফোন করি, এই সমস্ত বাটপার যদি ধরাই না দিই, দায়িত্ব তো কেউ না কেউ নিতে হয়। হয় হয় আপনি ফোন দেন। দেখি আমি আর ফোনে পাই না। তোর কারণে যদি আমার সংসারে কোনো অশান্তি হয় আনে রে জুমুর, তোর আমেরিকা একটু গুলাইয়া খাওয়াই দিব আনে দে। এখন খুব একেবারে কান্দন সর্দি আছে না? এই তোর এত সাহস কমে দিল, তুই যে এই কামটা করলি, এখন যদি লোক জানাজানি হয়ে যায় রিক্সাওয়ালা তো তোর বিয়ে করবে না। কান ওই সময় কান আর আল্লাহরে ডাক, যাতে দুলা ভাই এইবারও তোর উদ্ধার করতে পারে। আমি তো ভুল করে ফেলছি। তুই তো কোনোদিন এই স্যারের কাছে পড়িও দেখোস নাই, তাহলে তুই বুঝবি না কি? মা আমি পড়াশোনা করছি না, আমি জানি, আমি আমি জানি আমি এই স্যারের কাছে কিছু পারবো না। তুমি বুঝতেছো না? তুই চেষ্টা করে দেখ। আমি অনেক চেষ্টা করেছি, আমি পারবো না, আমি আগে স্যার ছাড়া আমি করতেই পারবো না। মারে তুই একটু বুঝতে চেষ্টা কর, ওই স্যারটা যখন তোকে পড়াইতে আসছে এক মাস যাইতে না যেতে তার বেতন বাড়ানোর কথা বলছে, ওরে কি টিচার নাকি একটা কসাই? আমি আগে স্যারের কাছে পড়বো, আমার ওই স্যার ছাড়া পড়াশোনায় মন বসে না। আন্টি আন্টি আমি তো সেই কতক্ষণ ধরে বসে রয়েছি, মানে ও কি পড়বে না আন্টি? আজকে ওর শরীরটা খারাপ, আজকে তুমি চলে যাও, কালকে তোমাকে ফোন দিব, তারপর আসো। ঠিক আছে আন্টি, কিন্তু আমি আপনাদের বাসায় পড়াতে আসার পর থেকে ওকে তো ঠিকভাবে মানে পড়াতেই পারলাম না, মানে আমি কিন্তু খুব ভালো পড়াই, মানে ওকে তো বোঝাতেই পারলাম না আন্টি। হ্যাঁ ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, আসলে শরীরটাও ভালো যাচ্ছে না এই কয়েকদিন যাবে, এই জন্য এরকম করতেছে আর কি। ও কিন্তু আন্টি মানে আমি যে খুব ভালো একজন শিক্ষক এবং আমি যে মনোযোগী, এই বিষয়টা যদি আমার ওই এজেন্সির ওই হায়দার স্যার ফোন দেয়
তাকে প্লিজ একটু বলবেন, তাহলে ভাববে আমি ভালো পড়াতে পারিনি সেজন্য পড়ছে না, মানে এটা আমার একটা ডিসক্রেডিট হয়ে যাবে আন্টি। ওইটা কোনো সমস্যা হবে না, আমি আমি ঠিকঠাকভাবে বলে দেব। ওকে আন্টি, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। আসি আম্মু। সরি আন্টি, আমি ওকে আম্মু বলে ফেলেছি, মানে আমি ওই পেলে তারপর কিন্ডারগার্টেন বাচ্চাদের বেশি পড়াই, তো তোদের তো আমি আম্মু আব্বু বলে খুব আদর যত্ন করে পড়াই, সেখানে অভ্যাস হয়ে গেছে, সেখানে ওকে একটু আম্মু বলে ফেলেছি। আসি বোন, তুমি আমার কাছে পড়লে আমি কিন্তু খুব যত্ন করে পড়াই, একটু পড়ে দেখো আরাম পাবে। আসি আন্টি, আসসালামু আলাইকুম। তুই কি সবসময় এগুলো করবি? হ্যাঁ, তোর সমস্যাটা কোথায়? আচ্ছা তুই ভালো করে পড়াশোনা করবি, একটা টিচার হইলেই হয়। আর তুই কি না ওই এক টিচার নিয়ে ধরে বসে রেছিস কেন? মা আমার ভালো লাগে না, আমার ওই স্যারের ছাড়া আমার কারো পড়ায় মানে আমি পারবো না মা, আমি তুমি বুঝবো না মা। আর কি সমস্যায় পড়লাম আমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসেন বসেন। থ্যাংক ইউ। সময় তো কম, আগে একটা কাজ করেন, এই ফর্মটা ফিল আপ করেন। আব্বা এক মাস আগে মরছে, তাহলে তুমি এই আমার আব্বা ডাকো, এই এটা কি তিন খান আঙ্কেল? অনেক কষ্ট করে আঙ্কেল আপনার ঠিকানাটা খুঁজে পাইছি আঙ্কেল, একটাবার খালি আঙ্কেল একটাবার আমার অনুমতি দেন আব্বা করে ডাকবো। ওরে বেটা, এই আব্বা ডাহানোর লাগে কত মানুষ লাইন দিয়ে ঘাড়ায় রয়েছে, হ্যাঁ খবর নাই তুই এসে আব্বা বলাইতে, এই তোর সমস্যা কি? আমি আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে আসছি। কি গুরুত্বপূর্ণ? আপনার মেয়ের বিয়ে করার অনুমতি, আপনার মেয়ে আমার জুতা দিয়ে বাইরে নিতে চাইছিল আব্বা। ও আমার ভাইয়ের তোর জুতা দিয়ে ফিটে চাইছিলে? ও তা হাতে হয় নাই তোর না? আমার আমারটা আমার